আমি গেট থেকে ঢুকতে পারিনি, আমার মানুষ মানুষের চাপাচাপিতে ভিড়ে আমার পাঞ্জাবি ছিঁড়ে গেছে। অতি ভালোবাসার জন্য তাকে শহীদ মিনারে নেওয়া যায়নি। শুটিং হওয়ার পর ছবিটা বন্ধ হয়ে গেছিল। মান্না ভাই এবং দীপজল ভাইয়ের একটা দ্বন্দ্ব হয়েছিল, এই যে দ্বন্দ্বটা এই জন্য পুড়ে ফেলবে, ওই ছবি করবে না, ওর মুখোমুখি হবে না, রাতের পর রাত জাগত। এই যে অগোচরে তার অসুখ হয়ে গেল সেটা সে কেয়ার করতে পারেনি, টাকা থাকতো আমি বলবো বিনে চিকিৎসায় সে মারা গেল। মান্না ভাইয়ের সাথে অনেক সিনেমায় কাজ করেছেন, আম্মাজান সিনেমায় তার সাথে আপনার যে একটা জুটি ছিল সেটা সবাই প্রশংসিত করেছে, প্রশংসা করেছে। তো মান্না ভাইকে নিয়ে আসলে কিছু জানতে চাচ্ছিলাম আপনার কাছে, আপনার সহশিল্পী সম্পর্কে আসলে কেমন ছিল তার সাথে আপনার সম্পর্ক, বা মান্না ভাই ব্যক্তি হিসেবে কেমন ছিল? আগে যদি বলি, আমার সাথে অত্যন্ত সুসম্পর্ক ছিল, সে আমাকে বড় ভাই বলতো। আমি বুঝতাম না, উনি প্রথমেই আমার কতগুলো জিনিস তার মনে পড়ে, বৃষ্টির চোখে জল একটা ছবি হলো, তো ওটা সোহানুরম সোহান ডাইরেক্টর ছিল, ছবিটা শেষ হয় নাই। এর আগে আমি সোহান ভাইয়ের একটা ছবিতে কাজ করতে পারি নাই, মান্না ভাইয়ের ছবির কাজের জন্য, ওই জন্য সোহান ভাই আমাকে অনেক গালিগালাজ করছে। বৃষ্টির চোখে জল এই ছবির শুটিংয়ে প্রথম শাইনিংয়ে আমার দিয়ে করাইছে, সেও শাইনিং নেয় নাই, সোহান ভাইকে বলছে আগে দেখি ভাই শাইনিং নেবে, তারপর আমি এই রকম সম্পর্ক আমার সাথে। আর মানুষ হিসাবে তো অমায়িক, আবার আমি বলবো কিছু কিছু মানুষ মানুষের কাছে ভেরিয়েশন আছে, আপনার সবসময় মানুষের মুড একরকম থাকে না, কোনো কোনো সময় কেউর সাথে হয়তো রুড়ো ব্যবহার করতে পারে, কেন করছে সেটারও ব্যাখ্যা আছে, এই কারণে করছে, সে আদ্যপাদ্য একজন ফিল্মিক ছিলেন, সবসময় ফিল্ম নিয়ে চিন্তা করতেন, আর তখন তো একটা আসে এরকম একটা সময় ছিল, একটা ছবির আবির্ভাব হয়েছিল, এইটাকে যে ভালোভাবে নেবে ফিল্মটাকে, একটা সুশৃঙ্খল করবে, এই জন্য সে রাতের পর রাত জাগত। এই যে অগোচরে তার অসুখটা হয়ে গেল সেটা সে কেয়ার করতে পারেনি, সে দেখতে পারেনি যে তার অবস্থা এরকম, সে বুঝতে পারেনি তার অবস্থা এরকম, একরকম টাকা থাকতো আমি বলবো বিনে চিকিৎসায় সে মারা গেল। মান্না ভাইয়ের সাথে বিশেষ করে আপনার যে জুটিটা আম্মাজান সিনেমায় সেটা সবার প্রশংসিত হয়েছে, তো এই সিনেমাটা নিয়ে আসলে কোনো স্মৃতি কি আছে আপনাদের দুজনের জানতে চাচ্ছিলাম? আছে, এটা নিয়ে অনেক অনেক স্মৃতি আছে। ছবিটা জানেন আপনারা, কিছুদিন শুটিং হওয়ার পর ছবিটা বন্ধ হয়ে গেছিল, মান্না ভাই এবং দীপজল ভাইয়ের একটা দ্বন্দ্ব হয়েছিল, ওই দ্বন্দ্বের জন্য ছবিটা বন্ধ হয়ে গেছিলো। তখন মান্না ভাই আমার সাথে দেখা হলো, কয়েকটা ভালো ছবি পাইছিলেন জীবনে, আর এত বড়ো পাটও পাইছিলেন না, এটা হইল না। আমি তখন মান্না ভাইকে বললাম, মান্না ভাই হইল না মানে কি, তো হওয়ার দরকার, আমি তাকে কিছুটা নরম করতে চেষ্টা করছি, তো আপনি কি বলতে চান? আমি বলছি যে ছবিটা তো মেইন ক্যারেক্টার আপনার, আর এরকম ছবি হবে না, আপনি বসতে আছেন, তাই আপনি যদি যে একটু ধৈর্যশীল হয়, আল্লাহ তাকে পছন্দ করে, তো আপনি একটু ধৈর্যশীল হন। আমার এই কথাটা মেনে নিয়ে পরবর্তী সময়, এটা আর কেউ কাউকে কোনো সময় বলিনি, পরবর্তী দীপজল ভাইয়ের সাথে তার মিলমিশ হয়ে গেছিলো এবং ছবিটা হয়েছিল। এই যে একটা আমার, আমি একটা ছোট মানুষ, আমি একজন ছোট্ট একজন শিল্পী, আমার একজন মহান নায়ক, বাংলাদেশের জনগণের একেবারে প্রিয় নায়ক, সে যে আমার এই কথাটা শুনলো, এই জন্য আমি নিজে খুব খুব এখনো মনে পড়ে, এই একটা বিরাট স্মৃতি তার সাথে। আচ্ছা, আপনি বলছেন আসলে মিস দীপজল ভাই এবং মান্না ভাইয়ের একটা দ্বন্দ্ব হয়েছিল, আসলে দ্বন্দ্বটা কী নিয়ে হয়েছিল, স্পেসিফিক কি বলতে পারবেন? আমার মনে হয় এটা ইগো সমস্যা ছিল। হ্যাঁ, অনেক সময় ভাই ভাই হয় না, ব্যাপারটা সেই রকম হয়ে গেছিলো, ভাই ভাই হয়, বন্ধু বন্ধু হয়, মা বাবা হয়, বাপ ছেলে হয়, দ্বন্দ্ব, তারপর আবার বলবো যে একই হয়ে যায়, এইরকম আর কি, আর সামান্য কোনো ইগোর সমস্যা। এখানে দীপজল ভাই তো আরও মহান লোক, বিরাট লোক, সবসময় সে বিঘাটে জানতে পাচ্ছিলাম যে জেনেছে যে দীপজল ভাই বলেছিল যে মান্না ভাইয়ের সাথে রাগ করে আসলে সে ওই নেগেটিভটা পুড়িয়ে ফেলতে চেয়েছিলেন। হ্যাঁ, এইরকমই তো দীপজল ভাইকে গার্ড দিয়েছেন হায়াত ভাই, যে না না এটা পুরো না, এরকম। আর
ইউনিটে যারা আছে সবাই এই যে দ্বন্দ্বটা এই জন্য পুড়ে ফেলবে, ওই ছবি করবে না, ওর মুখোমুখি হবে না। যাই হোক, ওই মান্না ধৈর্যশীল ছিল এবং মান্না গিয়ে ছড়ি বলছে, ছড়ি বলার পর দীপজল ভাই ঠান্ডা হয়েছে এবং আবার বুকে জ্বর এনেছে, আবার দুই বন্ধু একসাথেই আবার কাজ চালিয়ে এনেছে। এই তো হয়, স্বাভাবিকই হয়। যে মান্না ভাই চলে যাওয়ার পর যে আসলে ফিল্মে একটা শূন্যতা তৈরি হয়েছে, এটা কি আসলে কখনো মানে পূর্ণ করা সম্ভব বলে মনে করেন আপনি? আপনি তো তার সাথে কাজ করেছেন অনেক সিনেমায়। এটা কোনোদিনই পূর্ণ হবে না। কেন পূর্ণ হবে না? সিনেমার এটা তো মিডিয়াটা, সিনেমার মিডিয়াটা চেঞ্জ হয়ে গেছে। সেরকম আগে ফিল্মে শুটিং হতো, এখন হয় আপনার অ্যানালগ থেকে ডিজিটালে আসছে, সেখানে এসে অনেক পরিবর্তন হয়ে গেছে। আর এখন ওই সিনসিয়ার আর্টিস্টের খুবই অভাব। একটা গল্প মান্না ভাইভাবে শুনতো, আবার আপনাকে বলি, তার নিজের প্রোডাকশনের ছবিগুলো একজনকে যে লেখাতো, এবং ওনার নাম হলো, আমি এই মতো ভুলে গেলাম, ওই যে ওনার নাম কবি, ওনাকে দিয়ে কারেকশন করাইতো, 100,000 দিয়ে কারেকশন করাইতো, ভালো স্ক্রিপ্ট রাইটার, একটু আপনি আমার স্মরণে আসছে না, ওনাকে দিয়ে কারেকশন। এই যে সিনেমার প্রতি চারটে দরদ ছিল, আমি অনেক সময় বলি আপনাদের সামনে যে মান্নার ছিল দরদ আর এর আগে ছিল জসিম ভাই, এরা দুজনই সিনেমার ফুললি একবারে ফিল্মিক ছিল। মান্না ভাই যেদিন আসলে মৃত্যুর খবরটা পেলেন সেদিন আপনি কোথায় ছিলেন এবং সেই সময় আসলে অবস্থাটা কী ছিল আপনার? এখানে আমার, আমি তখন বাসায় ছিলাম, আমাকে আমি ফোনের মাধ্যমে, একজনের ফোনের মাধ্যমে শুনছি, শুনে আমি মানে চোখ মুখে অন্ধকার দেখছি। কেন, মান্নারই নিয়ে আমার একটা ভবিষ্যৎ ছিল, যে মান্নার যে আমরা মান্না, আমি আর মান্না জুটিটা যে ভালো হলো, এরপর তো আমি আরও ছবি পাবো, এরকম একটা আশা ছিল। তখন আমার দু চোখ অন্ধকার হয়েছে আর দু চোখ বেয়ে অহরহ পানি পড়তেছিল। এখন ওই স্মৃতি মনে করলে আমি দিকবিক দিক হয়ে যাই। তো এই আর কি ভাই, গেল আসলে এফডিসি বাইরে অনেক লোক ছিল তাকে দেখার জন্য শেষবারের মতো, আসলে এরকম কোনো অভিনেতার ক্ষেত্রে ঘটেনি, সেদিন তো আপনি এফডিসি ছিলেন, আসলে অবস্থাটা কী ছিল আপনার মুখে জানতে চাচ্ছিলাম। আমি সকাল 10টার দিকে ঢুকতে চাইলাম, আমি গেট থেকে ঢুকতে পারিনি, আমার মানুষ মানুষের চাপাচাপিতে ভিড়ে আমার পাঞ্জাবি ছিঁড়ে গেছে, আমার এর মধ্যে দুষ্ট লোক ছিল কোনো কোনো, আমার মানি ব্যাগ নিয়ে গেছে, আমার ঘড়িটা ছিঁড়ে নিয়ে গেছে, আর সবচেয়ে অকাট পজিশনে পড়ছে নাসরিন, নাসরিন স্টুডিওতে আছে, তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, তার মা একেবারে পিষে ফেলছিল নাসরিনকে। তো এর মধ্যে আমরা ঢুকছি, ঢুকে আমার উস্কো ফুসকো চুল খোলা, তো সবাই ডিসিশন নিতেছিল যে শহীদ মিনারে নেওয়া হবে তাকে, কিন্তু পরবর্তী সময় এই মানুষের অতি উৎসাহের উৎসাহের জন্য, মানুষের অতি 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 ভালোবাসার জন্য তাকে শহীদ মিনারে নেওয়া যায় না, এবং গেট থেকে তার লাশও বার করা খুব কঠিন হয়ে গিয়েছিল। এরকম আমি ভিড় আমার জীবনে কোথাও দেখিনি আর দেখবো কিনা জানি না। মান্না ভাইয়ের জন্মদিনে আসলে আপনার কিছু বলার আছে বা মান্না ভাইয়ের প্রতি আপনার কোনো ভালোবাসা জানানোর কিছু আছে তাহলে আমি জানাতে পারেন? আমার একটা একটাই বলা আছে যে আমি সৃষ্টিকর্তার কাছে কায়মন বাইককে প্রার্থনা করি, মান্না যেন পরপরে শান্তিময় জীবন যাপন করে, এবং আমিও দর্শকদের বলবো তারাও যেন তাকে দোয়া করে। আমরা তো সবাই মরণশীল, আমরা মরে যাব, তার স্মৃতিগুলো থেকে যাবে, এবং সে যদি কারো প্রতি এর মাধ্যমে আমি কারো প্রতি কোনো ভুল ত্রুটি করে থাকে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলে আমি শেষ করছি।